नमस्कार বন্ধুরা, দীপার ডায়েরিতে আরো একটি নতুন পর্ব দেখার জন্য সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করব আমি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা বানাতে খুব কম টাইম লাগে আর ভাত, রুটি, লুচি, কুলচা, পরোটা, নান সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। চলুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই আমি গ্যাসের মধ্যে কিছুটা জল ভরতে দিয়ে জলের মধ্যে এক চামচ নুন দিয়ে ফুলকপির টুকরোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি এর মধ্যে ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে ভাপিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য আমি এখানে নিয়েছি 6টা কাজু, 6টা আমন্ড আর 1 চামচ পোস্ত, যেটা 10 মিনিট আগে আমি গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। এটাকে এক ফাইন পেস্ট তৈরি করার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো লঙ্কা আর 1 ইঞ্চি আদা আর 1টা টমেটো কুচিয়ে নিয়ে দিয়েছি। এটা একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ টক দই। আবারও একবার পেস্টটাকে তৈরি করে নিলাম। এরপর এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর ফুলকপিগুলো 5 মিনিট হয়ে গেছে, এগুলো একটা স্ট্রেনারে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরতে দিলাম। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে 3 টেবিল চামচ আমি সাদা তেল দিয়েছি। 3টে আলু, বড় সাইজের আলু আমি টুকরো করে কেটে নিয়ে এটাকে আমি ভেজে নেব। প্রথমেই রান্নাটা আপনারা সাদা তেল অথবা ঘি বা সর্ষের তেল যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আলুটা ভাজতে ভাজতে আমি সামান্য পরিমাণে নুন আর 1/4 চামচ হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে নেব। এরপর এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা কপির টুকরোগুলোকে দিয়ে কপিগুলোকেও ভালো করে ভেজে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করার জন্য অনুরোধ জানালাম। কপিগুলোর মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। অবশ্যই একবার তৈরি করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে। ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি তুলে নেব। আর আমার ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য আরও একবার অনুরোধ জানালাম। কপিগুলো তুলে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ সাদা তেল আর 2 চা চামচ ঘি। পুরো রান্নাটা আপনারা ঘিয়েও করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে 1 চামচ জিরে আর 1টা এলাচ আমি ফাটিয়ে নিয়ে দেওয়ার পরে ফোড়নের গন্ধটা বেরোলে কাজু আমন্ডের যে পেস্ট আমি তৈরি করে রেখেছি সেটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে কষতে থাকবো। বাটিটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পরে আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায় এবং পুরো তেলটা মশলার গা থেকে ছেড়ে বেরিয়ে আসে। ভালো করে মেশাতে মেশাতে যখন এরকম পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবং ফুটে উঠলে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে কভার করে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে খুলে নিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এরপর আমি কপিগুলোকে অ্যাড করে দেব। কপিগুলো অ্যাড করে দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না, কপিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু গরম জল এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব, একটু মিশিয়ে নেব। যদি মনে হয় গ্রেভিটা আরও একটু আপনারা রাখতে পারেন। এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 কাপ মটরশুঁটি, এটা একেবারেই অপশানাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। মটরশুঁটিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে আরও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পরে এটা খুলে নিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব, আমরা শেষের দিকে চলে এসেছি, দিয়ে দিলাম আমি 2 চামচ ঘি আর 1/4 চামচ ছান্ডাই শাহি গরম মশলা। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব, পরে সার্ভ করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ জানালাম। খুব খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।